হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আমি আবার আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পমফ্রেট মাছের কালিয়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পমফ্রেট মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি তিনটে মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলোকে মধ্যখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো অতি সহজে মাছের মধ্যে ঢুকতে পারে। এবার আমি মাছের উপর দিয়ে দেব সামান্য একটু নুন, আর দেব অল্প একটু হলুদ। এবার এগুলোকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে মাখানো হয়েছে। এবার যাব আমি নেক্সট স্টেপে। এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নেব। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের উপর দিয়ে দেব ভাজার জন্য। মাছগুলোকে প্যানের উপর দেওয়ার পর, যাতে গায়ে তেল না ছিটকায়, ওই জন্য কভার করে 2-3 মিনিটের জন্য ফ্রাই করব। 3 মিনিট পর দেখুন, মনে হচ্ছে এক সাইডটা আমার ভাজা হয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো উল্টে দেবার পর অন্য সাইডটাও 1-2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন মাছগুলো আমার ভাজা হয়েছে। এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে একে একে তুলে নেব। আর ওই মাছ ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরো খানিকটা তেল। তেলটাকে আমি গরম করে নেব। এবার ফোড়নের জন্য দেব সামান্য একটু জিরে, লাল লঙ্কা আর দেব তেজপাতা। এই ফোড়নটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে যখন গন্ধ বের হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট, আর ওই বাটিটা ধুয়ে দিয়ে দেব খানিকটা জল। এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে পাউডার, 1/2 চামচ জিরে। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি মশলাগুলো মেশানো হয়েছে। এবার এইটাকে কভার করে 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। 3 মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়েছে। আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা চিনি, আর দেব স্বাদ অনুসার নুন। দিয়ে দিলাম কসুরি মেথি, আর দিলাম কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মশলার উপর দিয়ে দেব জল। জল দেবার পর গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দেবার পর একটু লেবেল করে দেব। তারপর আমি কভার করে মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিটের জন্য কুক করব। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকটা কমে এসেছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলো উল্টে দেবার পর মশলাটা মাছের গা মাখা মাখা করে নেব, ওই জন্য মাছটাকে আরো 2-3 মিনিটের জন্য কুক করব। 3 মিনিট পর দিয়ে দেব খানিকটা গরম মশলা, আর দেব কুচিয়ে রাখা ধনে পাতা। সবকিছু দেবার পর মাছটাকে আমি কভার করে 1-2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর মাছ আমার রেডি। এই টাইমে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার পমফ্রেট মাছের কালিয়া। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে,
তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।